বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আগরতলা তিনটি ক্লাবকে শারদ সম্মানে সম্মানিত করা হয় এতে এই তিনটি ক্লাব হচ্ছে শান্তিকামী সংঘ আজাদ হিন্দ সংঘ ব্লাড মাউথ ক্লাব ক্লাব ট্রফি মানপত্র ও সাত হাজার টাকার চেক তুলে দেন মহিলা কমিশনের চেয়ারম্যান ঝনা দেব বর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা রাজ্য মহিলা কমিশনের মেম্বার সেক্রেটারি সহ অন্যান্যরা প্রসঙ্গত রাজধানীর শান্তিকামী সংঘ আজাদ হিন্দ সংঘ ও ব্লাড মাউথ ক্লাব এবছর পুজোয় বিভিন্ন ধরনের থিম করে দর্শনার্থীদের মন রিপোর্ট পাবলিক নাও